মাই বেস্ট উইসেস টু মেট্রো টিভি ব্রো। অনেক লোক দেখন্তু এ টিভিকু এবং নিজের মতামত দিয়ন্তু এবং এই টিভির উত্তরাধিকারী উন্নতি পেই বি উইসেস দিয়ন্তু কামনা রাখ। বায়ুসেনার নিখোজ বিমান AN-32 আউ জনে ওড়িয়া থিবা জানা পড়িছি। তাঙ্ক না পূর্ণচন্দ্র সেনাপতি। তাঙ্ক ঘর যাজপুর জেলার পানিকোইলি রঙ্গরঙ্গা ঠারে। চেন্নাইর পূর্ণচন্দ্রক জনে সহযোগী তাঙ্ক পরিবারকু এনেই সূচনা দেইছন্তি। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বহুজন সমাজবাদী পার্টি তথা ভারতীয় জনতা পার্টির লোকমানঙ্কু খুব পরিহাস করিথিলে। মুখ্যমন্ত্রী নিজ সরকারি ঘরে শিক্ষকমানঙ্কু সম্মানিত করিথিলে। SC/ST পিলাঙ্কু ট্রেনিং দেবা নাঁরে ঠকেই। 88 লক্ষ টঙ্কা ঠকেই মামলায় মুখ্য অভিযুক্ত বরিষ্ঠ IPS অফিসর জয়দীপ নায়কঙ্কু রাজ্য ভিজিলান্স বিভাগের স্বতন্ত্র টিম গাজিয়াবাদ্রু গিরফ করেছি। দিল্লির এক কোর্টে হাজির করা পরে তাঙ্কু ট্রানজিট রিমান্ডে ওড়িশা অণাযাইথিবা ভিজিলান্স নির্দেশক RP শর্মা সূচনা দেইছন্তি। ট্রেনিং নাঁরে ঠকেই করিথিবা জয়দীপ নায়ক পূর্বরু আঁঠুরে লিগামেন্ট অপরেশন করিবাকু দিল্লির সফদরজং হসপিটালে ভর্তি হইথিলে। সেঠারে তাঙ্ক চিকিৎসা পরে তাঙ্কর কোনসি পতা মিলিনথিলা। গিরফদারি এড়াইবাকু জয়দীপ উদ্যম করিথিবা চর্চা হেউথিলা। কাবুলে অপহৃত ভারতীয়ঙ্কু উদ্ধার করাযাইছি। আফগানিস্তান কাবুলে প্রায় দেড় মাস পূর্বরু অপহৃত হইথিবা কলকাতার জিডিপ ত্রিসুজাঙ্কু সুরক্ষিত ভাবে উদ্ধার করাযাইছি। এহা বৈদেশিক মন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট মাধ্যমে সূচনা দেইছন্তি। সে কহিছন্তি ত্রিসুজা এবে আম সমস্তঙ্ক পাখরে অছন্তি। খুব শীঘ্র সে নিজ ঘরকু ফেরিবে। জার্মানির মিউনিক শহরে থিবা শপিং কমপ্লেক্সরে আতঙ্কবাদী আক্রমণে আক্রমণকারীঙ্ক সমেত মোট 10 জনকর মৃত্যু ঘটিছি। জনে 18 বর্ষীয় যুবক হঠাৎ কমপ্লেক্স পাখকু আসি আখিবুজা গুলিচালনা করিথিলে। এই ঘটনায় দক্ষিণ জার্মানির হাই অ্যালার্ট জারি করাযাইথিবা বেলে সর্চ অপরেশন জারি রয়েছে। বিপিএল লিস্টে নিজ নাম দেখি আশ্চর্যচকিত হয়ে যাইছন্তি কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। কংগ্রেস মহাসচিব ও মধ্যপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং দাবি করেছেন যে তাঙ্কু ও তাঙ্ক পরিবারকু কেন্দ্র ও রাজ্য সরকার বিপিএল তালিকায় সামিল করে দিয়েছিলেন। সে কহিছেন মধ্যপ্রদেশ সরকার GOMP ও ভারত সরকার GOI তাঙ্ক না ও তাঙ্ক পুঙ্ক না বিপিএল তালিকায় সামিল করেছিলেন। সে গোয়ার স্থানীয় কংগ্রেস ইকাইর সমন্বয় সমিতির বৈঠকরে এই বিষয়ে কহিছিলেন। দিল্লী পব্লিক স্কুলে জনে ছাত্রীঙ্ক প্রতি যৌন নির্যাতনা অভিযোগ হয়েছি। এহা দামনজোড়ি দিল্লী পব্লিক স্কুলর DPS ছাত্রীঙ্ক প্রতি হইথিবা সূচনা মিলিছি। 3 জন শিক্ষকঙ্ক বিরোধরে দামনজোড়ি থানারে লিখিত অভিযোগ হয়েছি। প্রিন্সিপাল ও DCPO পক্ষেরু এহি অভিযোগ হইথিলা। পারাদ্বীপ হেব স্মার্ট শিল্প বন্দর শহর। এহা 700-800 একর জমির নির্মাণ করাযিব। প্রস্তাবিত শহর মধ্যে রহিব এক মাল্টি মডেল লজিস্টিক পার্ক ও ইন্ডস্ট্রিয়াল প্রসেসিং ইউনিট। এথিপাই 8200 কোটি টাকা বিনিয়োগ করা যাব। স্মার্ট বন্দর শহর বিকশিত করিবা পাই 2 মাস মধ্যে মার্কেটিং উপদেষ্টা নিযুক্ত করা যাব বলি PPT র অধ্যক্ষ রিঙ্কেশ রায় কইছন্তি। প্রবাদ পুরুষ বিজু পট্টনায়কঙ্ক জন্ম শতবার্ষিকী পালন অবসরের বেঙ্গালুরু ঠারে August 26 তারিখে ওড়িশায় পুঞ্জিনিবেশ রোড শো অনুষ্ঠিত হব। ওড়িশায় বিভিন্ন ক্ষেত্রে পুঞ্জিনিবেশ পাই নিবেশকমানঙ্কু আকৃষ্ট করিবা নিমন্তে এই রোড শো করা যাব। শ্রীজীউঙ্ক নীলাদ্রি বিজেবেলে বিশৃঙ্খলা ও জিলাপাড়ঙ্কু দুর্ব্যবহার ঘটনায় আজি কোর্ট তরফরু ফেরার সেবায়তমানঙ্ক বিরুদ্ধে সর্চ ওয়ারেন্ট জারি করা যাইছি। গতকালি এই ঘটনায় 2 জন সেবায়তঙ্কু পুলিশ গিরফ করেছিল। বিজেডি বিধায়ক ব্রজ প্রধানঙ্ক বিরুদ্ধে আসিথিবা অভিযোগকু প্রতিবাদ করি দল পক্ষরু 12 ঘণ্টিয়া তালচের বন্ধ ডাকরা দিয়াযাইছি। এহা কারণে যানবাহন চলাচল ও দোকান বাজার বন্ধ রয়েছে। তালচেরে 12 ঘণ্টিয়া বন্ধ ডাকরা হয়েছে। বাপাঙ্কু চাকরি দেবাকু কহি জনে যুবতীঙ্କ ସହ ହ୍ୱାଟ୍ସଆପ୍ରେ তালচের বিজেডি বিধায়ক ବ୍ରଜକିଶୋର ପ୍ରଧାନ ଅଶ୍ଳୀଳ ଚାଟିଂ କରିଥିବା ଅଭିଯୋଗ ହୋଇଥିଲା। ଜିଲ୍ଲା ମହିଳା କଂଗ୍ରେସ ପକ୍ଷରୁ ଗତକାଲି ଏନେଇ ଉପଜିଲ୍ଲାପାଳଙ୍କୁ ଏକ ଦାବିପତ୍ର ଦିଆଯାଇଥିଲା।
କନ୍ଧମାଳରେ ସୁରକ୍ଷାକର୍ମୀଙ୍କ ଗୁଳିରେ 5 ଜଣ ନିରୀହ ଲୋକଙ୍କ ମୃତ୍ୟୁ ଘଟଣାର ତଦନ୍ତ ପାଇଁ ଗୁମୁଡ଼ା ମହା ଗସ୍ତରେ ଯାଇଛନ୍ତି କଂଗ୍ରେସର ଏକ 5 ଜଣିଆ କେନ୍ଦ୍ରୀୟ ଟିମ୍। ଏଥିରେ ପୂର୍ବତନ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଜୟରାମ ରମେଶ, ଭି କିଶୋର ଚନ୍ଦ୍ରଦେବ, କେ ଏଚ୍ ମୁନିଅପ୍ପା, ଭିନ୍ସେଣ୍ଟ ପାଲା ଓ ଅରୁଣ ଓରାଓ ଅଛନ୍ତି। କେନ୍ଦ୍ରୀୟ ଦଳ ପ୍ରଥମେ ବାଲିଗୁଡ଼ା ପରେ ଗୁମୁଡ଼ା ମହା ଯାଇଥିଲେ। ମହାନଦୀରେ ଛତିଶଗଡ଼ର ବ୍ୟାରେଜ୍ ନିର୍ମାଣ ପ୍ରସଙ୍ଗ ଯାଞ୍ଚ କରିବା ପାଇଁ 25 ତାରିଖରେ ଓଡ଼ିଶାରୁ ଏକ ବୈଷୟିକ ଟିମ୍ ଯିବ ଛତିଶଗଡ଼। ତଥ୍ୟ ସଂଗ୍ରହ ପରେ ପରବର୍ତ୍ତୀ ପଦକ୍ଷେପ ନିଆଯିବା ସହ ଏଥିରେ 2 ବିଭାଗୀୟ ଅଧୀକ୍ଷଣ ଯନ୍ତ୍ରୀ ଯିବେ। ଜୁଲାଇ 25ରୁ 15ଟି ଜିଲ୍ଲାରେ ଆନ୍ଦୋଳନ ହେବା ସହ ଅଗଷ୍ଟ 11 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲୁ ରହିବ ଏହି ଆନ୍ଦୋଳନ। ଏହି ଆନ୍ଦୋଳନ ଡାକରା ଦେଇଛି ଯୁବ ବିଜୁ ଜନତା ଦଳ। ଗୁଜରାଟର ଉନ୍ନାରେ ହୋଇଥିବା ଦଳିତଙ୍କ ଉପରେ ଆକ୍ରମଣ ମାମଲାରେ ରାଜନୀତି ଗରମ ହୋଇଛି। ଦିଲ୍ଲୀର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅରବିନ୍ଦ କେଜରିୱାଲ ରାଜକୋଟ ପହଞ୍ଚି ଡାକ୍ତରଖାନାରେ ପୀଡ଼ିତମାନଙ୍କୁ ଭେଟିଛନ୍ତି। ଏହା ସହ କେଜରିୱାଲ ଗୁଜରାଟ ସରକାରଙ୍କୁ ଦଳିତ ବିରୋଧୀ କହିଛନ୍ତି। କେଜରିୱାଲ ଆତ୍ମହତ୍ୟା କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିଥିବା ଦଳିତମାନଙ୍କୁ ଭେଟିଥିଲେ। ସେ କହିଥିଲେ ଦଳିତମାନେ ଅନ୍ୟାୟ ବିରୁଦ୍ଧରେ ଆନ୍ଦୋଳନ କରିବା ଦରକାର, ଆତ୍ମହତ୍ୟା ନୁହେଁ। ଗୁଜରାଟ ଉନ୍ନାରେ ଦଳିତମାନଙ୍କ ଉପରେ ହୋଇଥିବା ମାଡ଼କୁ ନେଇ ସଂସଦରୁ ରାଜ୍ୟ ରାସ୍ତା ପର୍ଯ୍ୟନ୍ତ ରାଜନୀତି ଚାଲିଛି। ବର୍ଷା ଋତୁ ପାଇଁ ସାମୟିକ ଭାବେ ବନ୍ଦ ହେଲା ରାହାଗିରି। ଆୟୋଜିତ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ଭୁବନେଶ୍ୱର ମହାନଗର ନିଗମ ମେୟର ଅନନ୍ତ ନାରାୟଣ ଜେନା ଏହି ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ଆସନ୍ତା ଅକ୍ଟୋବର 2 ଗାନ୍ଧୀ ଜୟନ୍ତୀଠାରୁ ନୂଆ ରୂପ ଓ ନୂଆ ଢଙ୍ଗରେ ରାହାଗିରିକୁ ଆରମ୍ଭ କରାଯିବ। ରେଭେନ୍ସା ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଫି ବୃଦ୍ଧିକୁ ବିରୋଧ କରିବା ଘଟଣା ଏବେ ଉଗ୍ର ରୂପ ଧାରଣ କରିଛି। ଫି ବୃଦ୍ଧିକୁ ବିରୋଧ କରୁଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ସହ ପୋଲିସର ମୁହାଁମୁହିଁ ହେବା ଫଳରେ ଧସ୍ତାଧସ୍ତି ହୋଇଥିଲା। ଏଥିରେ 2 ଜଣ ଛାତ୍ରଙ୍କ ସମେତ 3 ଜଣ ଆହତ ହୋଇଥିଲେ। ଏହାର ସମାଧାନ ପାଇଁ ଉଦ୍ୟମ ଜାରି ରହିଛି। ବଲିଉଡ ଷ୍ଟାରଙ୍କର ବକ୍ସ ଅଫିସରେ ଚାଲିଛି ଟକ୍କର। ଶାହରୁଖଙ୍କ ଫିଲ୍ମ ରଇସ୍ ଓ ହୃତିକଙ୍କ ଫିଲ୍ମ କାବିଲର ଟକ୍କର ଆସନ୍ତା ବର୍ଷ ଜାନୁଆରୀ 26 ତାରିଖରେ ହେବାର ଅଛି। କେବଳ ଏତିକି ନୁହେଁ, ଖବର ଆସୁଛି ଯେ ଶାହରୁଖ ଓ ଆଲିଆଙ୍କ ଡିୟର ଜିନ୍ଦଗୀ ଓ ସୁଜୟ ଘୋଷଙ୍କ ଫିଲ୍ମ କାହାନୀ 2 ମଧ୍ୟ ଗୋଟେ ଦିନରେ ରିଲିଜ୍ ହେବ। ଯେଉଁ ବୟସରେ ଶିଶୁମାନେ ସାଧାରଣତଃ ଖେଳନା ସହ ନିଜକୁ ବ୍ୟସ୍ତ ରଖିଥାନ୍ତି, ସେହି ବୟସରେ ଜଣେ ଶିଶୁ ନିଜକୁ କ୍ରିକେଟ୍ ଖେଳାଳି ଭାବେ ପ୍ରତିପାଦିତ କରିପାରିଛି। ଦିଲ୍ଲୀର 4 ବର୍ଷର ବାଳକ ସାୟନ ଜମାଲ ନିଜର ଅସାଧାରଣ କ୍ରିକେଟ୍ ପ୍ରତିଭା ଯୋଗୁଁ ଚର୍ଚ୍ଚାରେ ଅଛି। ଅସାଧାରଣ ପ୍ରତିଭା ଯୋଗୁଁ ଜମାଲଙ୍କୁ ଆନ୍ତଃ ସ୍କୁଲ ତରଫରୁ 12 ବର୍ଷରୁ କମ୍ କ୍ରିକେଟ୍ ଦଳରେ ସାମିଲ କରାଯାଇଛି। ବିଦେଶରେ ପ୍ରଥମ ଭାରତୀୟ ଅଧିନାୟକ ଭାବେ ଟେଷ୍ଟ 2 ଶତକ ହାସଲ କରି ବିରାଟ କୋହଲି ନୂଆ କୀର୍ତ୍ତି ଅର୍ଜନ କରିଛନ୍ତି। ନିଜ ଖେଳ ଜୀବନରେ କୋହଲି ପ୍ରଥମ 2 ଶତକ ହାସଲ କରି ଭାରତକୁ ବଡ଼ ସ୍କୋର ଦେଇଛନ୍ତି। ଏହା ସହ ଅଶ୍ୱିନ ମଧ୍ୟ ତୃତୀୟ ଟେଷ୍ଟ ଶତକ ହାସଲ କରିଛନ୍ତି। ଆମେ ପ୍ରତିଦିନ ନିଜକୁ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଉ ବିଭିନ୍ନ କାମ ପାଇଁ, ହେଲେ ଦୁର୍ଘଟଣା ଦୁର୍ଘଟଣା ପାଇଁ ଆପଣ କେବେ ବି ପ୍ରସ୍ତୁତ ନଥାନ୍ତି। ଖାସ୍ ସେଇଥିପାଇଁ ଆମେ ସବୁବେଳେ ପ୍ରସ୍ତୁତ। ଅଶ୍ୱିନୀ ହସ୍ପିଟାଲ, ମଲ୍ଟି ସ୍ପେଶାଲିଟି ହସ୍ପିଟାଲ ଆଣ୍ଡ ଟ୍ରମା କେୟାର ସେଣ୍ଟର। ପ୍ରେଜେଣ୍ଟିଂ ମାଇଣ୍ଡ ବଗଲିଂ 7-ଡେ ମୁଭି ଏକ୍ସପିରିଏନ୍ସ ଆଟ୍ ଭବାନୀ ମଲ୍, ଭୁବନେଶ୍ୱର। ଅଭେଲ ସ୍ପେଶାଲ ଡିସ୍କାଉଣ୍ଟ ଅନ୍ ଗ୍ରୁପ୍ ବୁକିଂ। ଭିଜିଟ୍ ଟୁଡେ। ଆଟିଚ୍ୟୁଡ୍ ବିଜନେସ୍ ସ୍କୁଲ ଏକ ନିର୍ଭରଯୋଗ୍ୟ ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଆଣିଦେଇଛି ଅନେକ ଗୁଡ଼ିଏ ପାଠ୍ୟକ୍ରମ। ଆଡମିସନ ପାଇଁ ତୁରନ୍ତ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ BS1 ଅମ୍ରିତା କମ୍ପ୍ଲେକ୍ସ, CRPF ସ୍କୋୟାର, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ ନମ୍ବର 9238846054। Ganga Spa presents ultimate relaxing destination at Shahidnagar, Bhubaneswar. Trained therapists at your service with specialized skills. Get membership and avail special discounts throughout the year. LCC Shahidnagar. Join PGDCA, MDSC, DCA, Tally and lot more. Special discount for BPL card holders. Join today.